ধন্যবাদ। আর এখানে যারা আছেন তারা একই সঙ্গে মন্ত্রী এবং বন্ধু, এটা কি জানি না, বসেছিলাম মনির ভাইয়ের মাঝখানে এবং আমি জামান খানের মাঝখানে, আমি আর তার দিকে রোগ মামুন সবাইকে মুরুব ভাঙিয়ে ফেলল, আমরা তখন টের পাচ্ছিলাম কাদের মাঝখানে বসে আছি মুরুব হওয়ার। যাই হোক, প্রথমত এই গ্যালারিতে আসলে আমি স্মরণ করি ফয়েজ আহমেদ। গ্যালারি একটা বড় ব্যাপার, এটা অক্ষমভাবে উপলব্ধি করেছিলেন যিনি, তিনি ফয়েজ আহমেদ। ফয়েজ আহমেদকে আজকের জেনারেশন অনেকে চিনবেন না, তিনি একাধারে অনেক কিছু দুই মেরুর মানুষ মনে হবে আপনাকে। তিনি কবি, শিশুদের প্রিয় শিশু সাহিত্যিক, ছড়াকার, কামরুল হাসানের ঘনিষ্ঠতম বন্ধুদের একজন। অন্যদিকে তিনি কত বড় বিপ্লবী কমিউনিস্ট যেটা আপনারা সবাই জানেন, এবং স্বৈরাচারী সরকার হটানোর সময় 90-এর দশকে তিনি ছিলেন সর্বাগ্রহী, সবার আগে যাকে দেখেছি, যাকে পালাতে হয়েছে, তিনি অ্যারেস্ট করতে পারেন, গুম করতে পারেন, গুলি খেতে পারেন। শ্রী ফয়েজ ভাইয়ের নামের সঙ্গে শিল্পাঙ্গন হচ্ছে তার সন্তান অচিন্তা ভাইস্তা রুগী হামিদ ভাই, তার সম্পর্কে অনেক লিখতে হলো এত রাত্রে। আর মনির ভাইয়ের কথা তো মনে শেষ করা যাবে না, মাউনের মতো আমারও সৌভাগ্য হয়েছে বেশ কিছুদিন মসজিদের বাসায় কাটানোর। আর নাসির আলী মামুনের সঙ্গে আমার দেখা 70-এর দশকের মাঝামাঝি সময় বাংলা একাডেমিতে, সেও 70-এর দশক মাঝামাঝি মানে অনেক সময় দিত, তো সেখানেও সে এক্সিবিশন করেছে ওপেন স্পেসে, ছবি ঝুলিয়ে রেখেছে ক্লিপস দিয়ে। তো মামুনের এখন বিষয়টা হয়ে গেছে এরকম যে মামুন ফটোগ্রাফার, আবার একই সঙ্গে একজন খুব বড় সংগ্রাহক, আবার তার সঙ্গেই তো ছবি তুলি ফটোজিয়াম নামে ফটোগ্রাফির একটা সংগ্রহশালা করার জন্য সেগুলো বিক্রি করে দিচ্ছেন। তো আজকের এই প্রদর্শনীর মতো আরও একটি প্রদর্শনীতে লিখেছিলাম দীর্ঘ করে, আরও একাধিক ক্যাটালগ আমি লিখেছি মামুনের। তো মামুন অনেক একটা রহস্যময় মানুষ, রহস্যময় মানুষ ভালো হয় খারাপও হয়, মামুন আমার বন্ধু, মামুন ভালো। তো এখন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে মামুন একদিন আমার সঙ্গে একদিন বা একাধিক দিন কিবরিয়াসের বাড়িতে গেলেন এবং আমি বেশি দৌড়াম কিবরিয়াসের আমাকে খুব পছন্দ করতেন, তার স্টুডিওতে আমি বসেছি, কিন্তু মামুন যথারীতি যে কথা বললেন কিবরিয়াসের কিন্তু চোখে এক দেবে না, দুইটা বুঝতেই পারেন কে বিয়া ছবি এঁকে দিয়েছে মামুনকে, এবং এই ছবি আমার পাশে ছিল, মামুন একটু পর পারফর্ম করতো, যাই হোক পরে আমি নিয়ে গেছিলাম ছবি, আচ্ছা আমার কাছে ছিল ওর ছবি এঁকে দিয়েছেন স্যার। এখন এই প্রদর্শনীটা দেখলে আমাদের দু ধরনের বিষয় কাজ করে, একটা বিষয় হচ্ছে যে আমার যদি ছবিগুলো থাকতো আর আমার যদি সচ্ছলতা থাকতো তাহলে আমি কোনোভাবেই ছবিগুলো বিক্রি করতাম, নিতাম তো নিতে আমার নিলাম, ভাত খাওয়ার পয়সার অভাব না, এটা একটা বড় ব্যাপার। আর এইসব প্রদর্শনীর আরেকটা গুরুত্ব হচ্ছে যে আমাদের দেশে যেহেতু স্থায়ী গ্যালারি নেই, স্থায়ী গ্যালারি সেটা ছিল না, এবং পরিবেশের বিষয় এই সংগ্রহটা বাংলাদেশ নামের একটা রাষ্ট্র যার শিল্প চর্চার ইতিহাস খুবই গৌরবের এবং বহুমাত্রিক, সেই রাষ্ট্র কিন্তু আমাকে একসঙ্গে এই সুব্রহ্মণ্যম, যোগেন চৌধুরী, সুরেন দাস, কামরুল হাসান, সুলতান এগুলো দেখাতে পারে না, এটা খুব একটা বিস্ময়কর ব্যাপার, যেগুলো ছবি দেখাতে পারে না, হয়তো বেঙ্গল পারে, বেঙ্গল বিক্রি করে দেয় অনেক সময়, বেঙ্গল চলছে একদিন, এই যে প্রদর্শনীর মধ্য দিয়ে আমাদের একটা বড় সুযোগ হয়েছে, আপনারা যারা মিডিয়া থেকে এসছেন তাদের একটু দায়িত্ব আছে, সেই দায়িত্ব আপনারা যদি পালন করেন আমরা খুব কৃতার্থ হব, যে মানুষ যদি একটা সত্যিকার ছবির মুখোমুখি দাঁড়ায় সেটা এক জিনিস, যখনই এটা পত্রিকার পাতায় কিংবা অন্যত্র ছাপা হয়ে যায় তখন এটা ফেক,
এটা প্রিন্টেড এটার মধ্যে কোনোভাবে যেই মাধ্যমে কাজ করা হয়েছে সেই মাধ্যমের সাদসার বা সারবস্তু বা নির্যাস আমরা নিতে পারবো না, এটা সম্ভব না। এটা প্রিন্ট ছাপানো গেলে আর কি থাকবে, প্রিন্টিং ছাপানো গেলে কি থাকবে। সুতরাং এই যে ছবির মুখোমুখি হওয়া, প্রায় এই যে আমাদের এই অঞ্চলে ছবি চর্চার বিরাট একটা সচিত্র কি বলবো সচিত্র পাঠ একটা সুযোগ হয়েছে এই প্রদর্শনীটা দেখার পরে। মিডিয়ার মাধ্যমে যদি এটা প্রচারিত হয় তাহলে খুব ভালো হবে, এবং আমাদের দেশের যারাই আছেন তারা তাকে এতগুলো ছবি এঁকে দিয়েছেন, এটা আমার ভাবতেও মানে অবাক লাগে যে কী করে মামুন এতগুলো জিনিস সংগ্রহ করলো। এটা তার ব্যক্তিত্বের চমৎকারিত্বই বলবো, কারণ হচ্ছে তা নাহলে এইভাবে ছবি আর বিশ্বাসই হয় না যে এত ছবি। এবং তিনি এর আগে ছবি প্রদর্শনী করেছেন, বিক্রি করেছেন ফটোজিয়াম করার জন্য, এবার করছেন এবং আরও ছবি তার কাছে আছে। এটা তো একটা তিনি নিজেই তো একটা মিউজিয়াম নিঃসন্দেহে, তিনি তো একটা মডার্ন আর্ট গ্যালারি নাসির আলী মামুন। মডার্ন আর্ট গ্যালারি মানে এইটুকু সংগ্রহ থাকলে যে কোনো দেশে একটা মানুষ তার ব্যক্তিগত একটা গ্যালারি করে সবার জন্য উন্মুক্ত করে দিত আমি মনে করি। তো এই গ্যালারিটা যদি আমি ধীরে ধীরে যাই তাহলে বুঝতে পারবো যে সুবিধা দুটো, একটা জিনিস হলো যে অনেক ছবি হচ্ছে রেখা ধর্মী অর্থাৎ রৈখিক পরিমার্জনার মধ্যে দিয়ে শিল্পীর শিল্প সৃষ্টির অন্তরালে যে জ্যামিতিক হিসাব থাকে সেটা পরিস্ফুট, সেই ভাবটা সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাবো। বড় ছবি না হলে ছোটো ছবির মধ্যে যে জিনিসটা, আবার ছোটো ছবির মধ্যে সেই মেজাজটা থেকে যায় যে তিনি কী ধরনের মনোমুদ্রা যোগ করেন সৃজনশীলতার মধ্য দিয়ে সেগুলো। এবং অনেক ছবি আপনারা দেখবেন যে এইভাবে আমরা দেখি এটা ইউনিকনেস, এই জন্য মামুনকে এঁকে দিয়েছে ওই ছবি তার এক প্রদর্শিত হয়নি, সেই একটা সুযোগও তৈরি হয়েছে যে মামুনের সংগ্রহের ছবি আমরা দেখছি। মানে এটা একটা একটা ভার্জিন মানে এটাকে ভার্জিনই বলে বাইরে যে প্রদর্শনী হয় যেমন একটা নতুন ছবি, সেই ধরনের একটা প্রদর্শনী আমরা দেখছি। ছবি সংখ্যা প্রচুর, দেখতে একটু অসুবিধা হতে পারে, আবার ছবির মাপ যেহেতু বড় নয় চোখ ছোটো করে করে দেখলে একটু দেখা সম্ভব হবে। মামুন এই যে ছবি আমরা দুই চোখ খুলে আঁকি, কিন্তু মামুন তো আসলে মূলত এক চোখা মানুষ। এক চোখা মানুষ মানে হচ্ছে সে এক চোখা যন্ত্রের শিল্পী, লেন্সের ভিতর দিয়ে এক চোখে দেখতে হয়, ফটোগ্রাফি করে। ফটোগ্রাফি শিল্পীরা তো এক চোখ দিয়ে দেখে, কারণ লেন্স তাকে এক চোখ দিয়ে দেখায় লেন্সের ভেতর দিয়ে, কিন্তু পেইন্টাররা দুই চোখে আঁকে এবং তারাও কিন্তু চোখকে শুরু করে পারফেকশন বোঝার জন্য ছবির আগে পিছিয়ে যায়। সো তার একটা দৃষ্টি আছে, সেই দৃষ্টিটা বহু সঞ্চারিত, বহু দিকে ধাবিত হয়, অন্তর্দৃষ্টি বাইরের দৃষ্টি যায় বলি, সেটার মধ্য দিয়েও তার যে জীবনের যাপন এবং যাত্রা এবং গতিপথ এগুলো সব কিছুই আমাকে বন্ধু হিসাবে বিস্মিত করে। যদিও ও আমার বাসায় যায়, ওকে আমি খুব ভালো করে চিনি, তার স্ত্রীর সঙ্গে আমাদের অনেকের যোগাযোগ আছে, তিনি অত্যন্ত মামুনের মামুন অনেক যত্ন আত্মি করে, যার জন্য মামুন যে কোনো সময় বেরিয়ে পড়তে পারে, এটা একটা বড় ব্যাপার। পরিবারের থেকে সহযোগিতা না পেলে মামুন ক্যামেরা নিয়ে এত ছবি তুলতে পারত কি না আমার মনে হয় না, কারণ তার স্ত্রীর কথা আমরা বলি না যে মামুন যে সংসার ফেলে বেরিয়ে যায়, এবং এটা একটা বড় ব্যাপার। মামুন সম্পর্কে আরেকটা ব্যাপার বলি, বিখ্যাত লোকদের প্রতি আকর্ষণ তো সবারই থাকে, বিখ্যাত লোকদের তিনি ছবি তুলেছেন, এবং যারা ছবি আঁকেন না সেই সব লোকদের দিয়ে ছবি আঁকিয়েছেন তিনি। তো নভেল লরিয়েট একজনের কাছে গিয়েছেন, ছবির সাথে তার কোনো সম্পর্ক নেই, কেমিস্ট্রিতে নভেল পেয়েছে কিন্তু মামুনকে ছবি এঁকেছে, ফিজিক্সে নভেল পেয়েছে ছবি এঁকেছে। আমি এরকম অনেক ছবি দেখেছি, এটা নাম বলেন তো মানুষের যাত্রার মধ্যে বিশেষ মানে তার অ্যাপ্রোচের মধ্যে একটা কি বলবো একাগ্র নিষ্ঠ, এবং তাকে তাদের সামনে সৎ অভিব্যক্তি দিয়ে তাদেরকে আক্রান্ত করতে হয় বা প্রভাবিত করতে হয়, না হলে তার পক্ষে এই জিনিস অর্জন করা সম্ভব নয়।
একই সঙ্গে মামুন কিন্তু স্বল্প ভাষিক পক্ষে কথা বলেন তা না, আজকে দেখলাম একটু বেশি কথা বললো আর কম বলে, আর নিম্ন স্বর বলার আওয়াজ খুব জোরালো নয়, তখন চিৎকার দিতে আমি মামুনকে। তো যাই হোক, এই ছবি মামুন বিক্রি করে দিচ্ছে। তো আমাদের একটা জিনিস মনে হয়েছিল যে মামুন যদি নিজস্ব সংগ্রহে রাখতো ফটোমিউজিয়াম করা সত্ত্বেও কিছু ছবি, আমি জানি না মামুনের কি পরিকল্পনা, তাহলে সেটা কিন্তু একটা ভালো বিষয়। একদম ওই ধরনের ছবি যদি ফটোগ্রাফির সঙ্গে থাকে তাহলে খুবই ভালো হবে। আর মামুন নিজেও খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে ছবির মধ্যে সে অনেক বাক্য দেখে, আসলে একটা মিডিয়ার লোক আরেকটা মিডিয়ার জন্য একটা লাইন তো অনেক কথা বলে, জনরাজনের দুইটা টান, একটা টানের মধ্যে একটা টান পড়াতে গেলে আমাদের দেখা গেল 15 মিনিট লাগে, জনরাজনের গরু পড়াতে গেলে গরুর মধ্যে কয়টা রেখে আসে তাই না, পড়াতে গেলে কিন্তু আধা ঘন্টা লাগে একটা গরু। সো সেটা চমৎকার করছে যে একটা লেখার মধ্যে অনেক কথা খুঁজে পায় মামুন। আপনি এখানে দেখবেন মিডিয়াগত বৈচিত্র্য আছে, সেটা একটা বড় কথা, ক্যাজুয়ালি আসলে কেমন হয়, তাৎক্ষণিকভাবে আসলে কেমন হয়, আবার একটা মুখস্থ মুদ্রা আঁকলে কেমন হয়, নানান রকম ব্যাপার আছে। এগুলো চোখকে একটা বিশেষভাবে শান্তি দেবে, কারণ হচ্ছে যে আমরা বিভিন্ন ভাষার মধ্যে দিয়ে যাই, এবং তখন খুব চিকুর হালকা চুলের মতো রেখা ঘুরতে চলছিল, আবার কখনো গোল্ড লাইন, কখনো শাহাবুদ্দিন, কখনো মনিরুল, কখনো কামরুল, এই যে বিচিত্র বিহার চোখের ভ্রমণ, এই চোখের ভ্রমণের জন্য আমার মনে হয় এটা একটা ভালো শিল্প শিক্ষা শিল্প দীক্ষা আমাদের হতে পারে। শিল্প পাঠের এই প্রদর্শনী শুধু প্রদর্শনী মাত্র নয়, শিল্প পাঠের একটা বড় সুযোগ, অনেক যুগের অনেক মানুষের অনেক সৃজনশীল মানুষের তুলি কলমের স্বাক্ষর আমরা এখানে দেখতে পাচ্ছি। এই আয়োজন করে মামুন একটা বড় সুযোগ করে দিলেন, শিল্পাঙ্গনের রবীন্দ্রমান এটা আয়োজন করেছেন, আমি এখানে আমাকে আহ্বান জানিয়েছি বক্তা হিসেবে, এই জন্য আমি কৃতজ্ঞ, আসলেই কৃতজ্ঞ যে এরকম একটা আয়োজনের মধ্যে দিয়ে আমি কিছু কথা বলতে পারছি। আপনারা অনেক কষ্ট করে এসছেন, তো গ্যালারির স্বত্বাধিকারী বললেন এত উঁচুতে গ্যালারি যে এটা আসলে খুব সুস্বাদ্য হয়ে যাবে, আমি সারাদিন আজকে ক্লাস নিয়েছি ইনস্টিটিউটে, তো তারপরে এই সাতটা ওঠা খুব ডিফিকাল্ট হয়ে গেছে। আপনার এই ছবি দেখে নিঃসন্দেহে শিল্পানন্দ পাবেন, এটা তো সবচেয়ে বড় কথা, এরকম বৈচিত্র্যের শিল্প দেখে এরকম বৈচিত্র্যপূর্ণ শিল্প দেখার সুযোগ ঢাকা শহরে কিন্তু নাই। আজকে এই জন্য কিন্তু এই উদ্বোধনী দিনটা বা বিশেষ করে যোগাযোগ চলবে এগুলো খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি ঢাকা শিল্প রসিকদের জন্য, শিল্পার্থী বা বিদ্যার্থী শিল্প বিদ্যার্থীদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রদর্শনী। সেই মেসেজটা যেন যায় শুধুই যেন গ্যালারি মামুন ক্রেতা এই বলয়টা মনে না থাকে, আমরা ছাত্রদের আহ্বান করতে পারি, শিক্ষার্থী প্রচুর অনেক প্রতিষ্ঠান আছে, অনেক শিল্পানুরাগী আছে, ছবিটা যেন অবশ্যই লাল দ্বীপ পড়ে কারো বাড়িতে না চলে যায়, সব প্রদর্শনী শেষ দিন পর্যন্ত থাকে এই বিষয়ে আমি অনুরোধ করছি। তো আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ, মামুনের কে অভিনন্দন, রুমিকে অভিনন্দন, আর খুব আনন্দ বোধ করি আমরা, আমি ভাইয়ের সঙ্গে থাকি, অনেক ভাইয়ের সঙ্গে থাকি, অনেক কারণের মধ্যে একটা বড় কারণ তিনটা মানুষ আঞ্চলিক ভাষায় কথা বলে, মানুষ আঞ্চলিক ভাষায় কথা বলে খুব আঞ্চলিক মনে হয়, একটা বড় ব্যাপার তারা প্রমিত ভাষায় কথা বলতে পারে না, প্রমিত ভাষায় কিছু করতেও পারে না, প্রমিতের যে অমিত সম্ভাবনা হচ্ছে তাদের সেই। ধন্যবাদ।